बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी मुहम्मद इयार होसेन उद्भिद विज्ञान बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज जात्राबाड़ी ढाका। प्रिय शिक्षार्थीबृंद, आज तुम्हारे एकादश श्रेणी विज्ञान विभाग के शिक्षार्थी साथ उद्भिद विज्ञान अणुजीव अर्थात चतुर्थ अध्याय अणुजीव सम्पर्के तुम्हारे पढ़ाच्छी। एर आगे जे कयेकटी क्लास नियेछी सेई क्लासगुलोर मध्ये भाइरासेर विभिन्न दिक सम्पर्के बोलेछी, ब्याक्टेरियार विभिन्न दिक सम्पर्के बोलेछी। आज के तुम्हारे ভাইরাসের গুরুত্ব এবং ভাইরাসের গুরুত্বের মধ্যে ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা এবং ভাইরাসজনিত কিছু রোগ, ভাইরাসের সেই রোগের বাহক এবং সেই রোগের পোষক দেহকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে একটু কৌশল বিনিময় করে নেই, তোমরা কেমন আছো? आशा करी आल्लर कृपाय तुम्हारा अवश्य भलो आमी आल्ला रहमते भले ही। प्रिय शिक्षार्थीबृंद, आज तुम्हारे साथ ভাইরাসের गुरुत्व सम्पर्के से ही विषय दिखे हमें एकटू एगिए जो चाह। ভাইরাসের गुरुत्व सम्पर्के जदि बोलते चाहिए प्रथम आसबे ভাইরাসের अपकारिता। ভাইরাসের অপকারিতা সম্পর্কে আমি একটু তোমাদের কাছে আলোকপাত করতে চাই। মনে রাখবা, ভাইরাস আমাদের মানুষের জীবনে, বিভিন্ন প্রাণীর জীবনে, উদ্ভিদের জীবনে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে, ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। আমি এর মধ্যে মানুষের জীবনে যে কতগুলো রোগের সৃষ্টি করে সেই রোগগুলো সম্পর্কে আমি একটু তোমাদেরকে উল্লেখ করতে চাই। প্রথমেই আসছে এক নম্বর হচ্ছে হাম। এই হাম একটি রোগ, এটি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, এটি অবশ্যই ভাইরাস দ্বারা হয়ে থাকে। তাহলে হাম মানুষের দেহে রোগ সৃষ্টিকারী একটা ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। ভাইরাস দ্বারা হাম সৃষ্টি হয়, বাচ্চাদের বিশেষ করে হামের টিকা আমরা দিতে আমাকে এখনও দেই, হাম ভাইরাস দ্বারা হয়ে থাকে। এরপর চলে আসি আমরা বসন্ত। বসন্ত এখানে একটি কথা না বললেই নয় যে বসন্ত রোগটা সারা পৃথিবীতে থেকে এখন প্রায় চলেই গিয়েছে, কিন্তু আমাদের একসময় পৃথিবীতে এমন অবস্থা তৈরি হয়েছিল যেখানে এই বসন্তের রোগ দ্বারা পৃথিবীতে লক্ষ লক্ষ রোগ মারা গিয়েছে। এবং আমরা আগে শুনেছি, আমি যখন ক্লাস টুতে বা থ্রিতে যখন পড়ি তখন আমরা দেখতাম বাজারে বা বিভিন্ন জায়গায় পোস্টার করে দিত যে একটি বসন্তের রোগী যদি পাওয়া যায় তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তার মানে তখন থেকেই এই বসন্তের রোগটা আস্তে আস্তে নির্মূল হতে শুরু করেছিল। সারা পৃথিবীতে এখন বসন্ত রোগী নাই, কিন্তু বসন্তের রোগ দ্বারা বহু মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে। তারপর চলে আসি আমরা পোলিও। আমি প্রত্যেকটা রোগ উল্লেখ করতেছি, এই প্রত্যেকটা রোগের জন্যই হচ্ছে আমাদের এই ভাইরাস দায়ী। পোলিও রোগটা, পোলিও মাইলাইটিস নামক ভাইরাস দ্বারা, পোলিও মাইলাইটিস নামক ভাইরাস দ্বারা এই পোলিও রোগটা হয়ে থাকে। তারপর চলে আসি জলাতঙ্ক। জলাতঙ্ক রোগটা দেখো, এই জলাতঙ্ক এইটা একটা এমন একটা রোগ যেটা, যেই রোগটা ভাইরাস দ্বারা ছড়িয়ে থাকে, ভাইরাসের র্যাবিস ভাইরাসের আক্রমণে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এই জলাতঙ্ক রোগের প্রাথমিক
লক্ষণটা প্রকাশ পাবে কুকুরের দেহে। কুকুর যখন আক্রান্ত হবে ভাইরাস দ্বারা তখন সেই কুকুরটা পাগল হয়ে যাবে, পাগলা কুকুর আমরা যেটাকে বলি। সেই পাগলা কুকুর যখন আবার মানুষকে বা অন্য কোনো প্রাণীকে যখন আক্রমণ করবে সেই ভাইরাসের হাফ লাইফ সাইকেলটা তখন ওই মানুষের দেহে সম্পন্ন হয়ে থাকে। যখনই মানুষের দেহে হাফ লাইফ সাইকেলটা সম্পন্ন হয় বাকি হাফ লাইফটা তখন এই জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পায়। এবং এই জলাতঙ্ক রোগের লক্ষণ হচ্ছে মানে পানি তারা খেতে চাইবে, রোগী পানি খেতে চাইবে কিন্তু পানি দেখলে পরবর্তীতে আবার আতঙ্ক সৃষ্টি হয়, চিৎকার করে ওঠে, এই জন্য এটাকে বলা হচ্ছে জলাতঙ্ক। তারপর চলে আসি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কেমন, এই ইনফ্লুয়েঞ্জা একটা রোগ, এটাও মানুষের একটা মারাত্মক রোগ সৃষ্টি হয়। তারপর হচ্ছে হারপিস, চলে আসি আমি হারপিস। হারপিস রোগটা এটাও মানুষের দেহে রোগ সৃষ্টিকারী রোগ, একটা রোগ ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। তারপর হচ্ছে চলে আসি আমরা ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু একটা বর্তমানে একটা মারাত্মক রোগ। এই ডেঙ্গু রোগের ডেঙ্গুর দ্বারা দুই ধরনের রোগ হয়ে থাকে। ডেঙ্গুটা একটা নন হিমোরেজ, একটা হিমোরেজ। এই হিমোরেজ যদি ডেঙ্গু হিমোরেজ ডেঙ্গু যদি হয়ে থাকে তাহলে তার সারা দেহের কোষগুলো ফেটে যায় এবং তার দেহের মধ্যে কোষের ফেটে যাওয়ার ফলে তার দেহের জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, তখন রোগী অকালে মৃত্যুবরণ করে। এরপর চলে আসছি আমরা হেপাটাইটিস। হেপাটাইটিস বি, হেপাটাইটিস হেপাটাইটিস টাইটিস, এই হেপাটাইটিস রোগটাও একটা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস নামক ভাইরাস দ্বারা, হেপাটাইটিস বি ভাইরাস নামক ভাইরাস দ্বারা হেপাটাইটিস রোগটা তৈরি হয়। এবং হেপাটাইটিস রোগের যে কয়েকটা কারণ, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ই আছে, সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তো এই হেপাটাইটিস বি ভাইরাস যদি আক্রমণ করে কারো তাহলে তার লিভার নষ্ট হয়ে যাবে এবং পরবর্তী লিভার সিরোসিস নামক রোগ দেখা দিবে। এবং এই লিভার সিরোসিস মানে হচ্ছে আমরা বলে থাকি এটা হচ্ছে লিভার ক্যান্সার, আর লিভার ক্যান্সার যদি কারো হয়ে থাকে তার মৃত্যু অবশ্যই অবধারিত। আচ্ছা এবার চলে আসি আমরা উদ্ভিদের রোগ। উদ্ভিদের রোগ দেখো, উদ্ভিদের রোগ নানা রকমের রোগ সৃষ্টি হয়ে থাকে উদ্ভিদের মধ্যে একমাত্র ভাইরাস দ্বারা, বিভিন্ন রকমের রোগ। এটা হচ্ছে তামাকের মোজাইক রোগ। এই তামাকের মোজাইক রোগ, এই মোজাইক রোগটা তামাক গাছেও হয়ে থাকে, মোজাইক রোগটা এই টমেটো গাছেও হয়ে থাকে। তেমন এই টমেটো গাছে যেমন মোজাইক রোগ হয় তামাক গাছে মোজাইক রোগ হয়, এবং এই মোজাইক রোগটা সাধারণত TMV বা টোবাকো মোজাইক ভাইরাস, হ্যাঁ মোজাইক ভাইরাস দ্বারা হয়ে থাকে। আচ্ছা তারপর হচ্ছে আলুর গোলালুর ক্ষেত্রে একটা রোগ হয়ে থাকে। তারপরে লিফ কার্ড, পেঁপের লিফ কার্ড হয়ে থাকে এই এই ভাইরাস দ্বারা। পেঁপের লিফ কার্ড মানে হচ্ছে পাতা গুটিয়ে যাওয়া, পেঁপে গাছের পাতা গুটিয়ে যাওয়া, পাতা কুচকে যাওয়া, এগুলো লিফ কার্ড তৈরি, এগুলোকে আমরা লিফ কার্ড বলি। কেমন এগুলা ভাইরাস দ্বারা হয়ে থাকে। তারপরে আরেকটা দেখা যাচ্ছে ক্লোরোসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লোরোসিস তোমরা এই আগেও 19-এ শুনেছ, এই ক্লোরোসিস রোগটাও এই ভাইরাস দ্বারা হয়ে থাকে, যেখানে আমরা উদ্ভিদের পাতা একেবারে হলুদ বরণ ধারণ করে এই ক্লোরোসিসটা হয়ে থাকে। তারপর হচ্ছে ধানের টুংরো রোগ কেমন, আমি প্রত্যেকটা তোমাদেরকে লিখতেছি এবং তোমাদেরকে বুঝাই যাওয়ার চেষ্টা করতেছি। ধান গাছের টুংরো রোগ এটাও আমাদের ভাইরাস দ্বারা হয়ে থাকে। আচ্ছা এই টুংরো রোগ, মোজাইক রোগ, তারপরে গোলালুর লিফ কার্ড, পেপের লিফ কার্ড, ক্লোরোসিস, ধানের টুংরো রোগ সহ মোট 300 প্রকার রোগ হয়ে থাকে। 300 আমি একটু লিখে নেই, এর সহ
উদ্ভিদের 300 প্রকার 300 প্রকার 300 প্রকার রোগ হয় থাকে উদ্ভিদের। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখার চেষ্টা করো আমাদের দেহের মধ্যে যে সমস্ত রোগ তৈরি হয়, হাম, বসন্ত, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, ডেঙ্গু, হেপাটাইটিস, আমি কিন্তু এখনও দুইটা রোগের, মারাত্মক দুইটা রোগের এখনও নাম লিখি নাই। মানুষের দেহে সৃষ্টি হয় দুইটা রোগের নাম আমি লিখি নাই, এগুলো একটু পরে আসবো, বিস্তারিত যখন আসবো তখন তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আর এগুলো হচ্ছে মানুষের দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস দ্বারা রোগ তৈরি হচ্ছে এই রোগগুলো, আর উদ্ভিদের দেহে রোগ তৈরি হচ্ছে এই ধরনের রোগগুলো, মোজাইক, পেপের রিপকার, ক্লোরোসিস, ধানের টুকরো রোগ সহ উদ্ভিদের 300 প্রকার রোগ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে রোগ হয়ে থাকে, কী ধরনের রোগ হয়ে থাকে? ফুট অ্যান্ড মাউথ রোগ, ফুট অ্যান্ড মাউথ রোগ। এটা বিভিন্ন প্রাণীর, গরুর, মহিষ, ভেড়ার পায়ে এবং মুখে এক ধরনের ঘা সৃষ্টি হবে, সেটা হচ্ছে ভাইরাস দ্বারা। হ্যাঁ, ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি হবে এবং এগুলা উদ্ভিদের খুরা রোগ একটা আছে, এই খুরা রোগটাও উদ্ভিদের প্রাণীর ক্ষেত্রে খুরা রোগ। এটা কী জিনিস? এটা হচ্ছে আমাদের গরু বা মহিষের পায়ের নিচে যে খুরাটা আমরা দেখি, কালো রঙের যে খুরাটা, এই খুরার মাঝখানে এক ধরনের ঘা সৃষ্টি হয়, এটাকে আমরা খুরা রোগ বলি। এবং এই খুরা রোগের আক্রমণে অনেক সময় আমাদের প্রাণীগুলো, অর্থাৎ গৃহপালিত প্রাণীগুলো অনেক সময় মারা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের দেহে যে সমস্ত রোগ সৃষ্টি হয় এই রোগগুলো, প্রাণী উদ্ভিদের দেহে যেগুলো রোগ সৃষ্টি হয়, এখানে দেখা গেছে উদ্ভিদের টোটাল 300 প্রকার রোগ সৃষ্টি হয়। এছাড়াও প্রাণীর দেহে ফুট অ্যান্ড মাউথ রোগ, খোরা রোগ সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে এই ভাইরাস দ্বারা। এগুলো আমরা এই ভাইরাসের অপকারিতার মধ্যেই আমরা এখনও আসতেছি। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চলে যাব ইবোলা ভাইরাস সম্পর্কে। ইবোলা ভাইরাস যে এমন একটা ভাইরাস যে ইবোলা ভাইরাসের কারণে যে ইবোলা রোগটা তৈরি হয়, সেটা দেখো আফ্রিকার একটা জায়ার নামক অঞ্চলে এইটার মহামারী আকার দেখা দিয়ে গেছে। এবং এই কঙ্গোর আফ্রিকারই একটা দেশ কঙ্গো, সেই কঙ্গোর তার একটা নদীর নাম হচ্ছে ইবোলা। যে ইবোলা নদীর পারে একজন কৃষক প্রথম এই ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়েছে বিধায়, এবং সেখান থেকে পরবর্তীতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সেইখানে এই জন্য এই ইবোলা নদীর নামের অনুসারে এই ভাইরাসটিকে নাম রাখা হয়েছে ইবোলা ভাইরাস। এরপর চলে আসি আমরা একটা ইবোলা, বললাম যে ইবোলা এটা কিন্তু মানুষের দেহে রোগ সৃষ্টিকারী একটা রোগ। হ্যাঁ, ইবোলা কী ভাইরাস? ইবোলা ভাইরাস দ্বারা। আচ্ছা, তাহলে কী বললাম আফ্রিকার জায়ারের অঞ্চল থেকে এই ইবোলা ভাইরাসটা ছড়িয়ে পড়ে এবং মহামারী আকার দেখা দেয়, এবং এই আফ্রিকার কঙ্গোর একটা নদীর নাম হচ্ছে ইবোলা। সেই কঙ্গো নদীর তীরে একজন কৃষক প্রথম এটার আক্রান্ত হয়, সেখান থেকে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে, এবং সেই নদীর নাম অনুসারে এই ভাইরাসটার নাম দেওয়া হয়েছে ইবোলা ভাইরাস। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি যে এইডস রোগটা, তার আমি একটু আরেকটু বলে নিই, আমার একটু কথা একটু গ্যাপ পড়ে গিয়েছিল, যে এখানে এই ইবোলা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে আফ্রিকায় প্রায় 250 জন স্বাস্থ্যকর্মী সহ 11,000 লোক সেখানে মৃত্যুবরণ করে এই ইবোলা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে। এরপর চলে আসি আমরা এইডস। আমি কিন্তু এই মানুষের রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং মানুষের রোগের যে সেটা আমি এখন উল্লেখ করেছি, আর এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলতেছি, এই জন্য পরে লিখতেছি যে এইডস আমরা সারা বিশ্বে এখন একটি রোগ মহামারী আকার ধারণ করেছে, সেটার নাম হচ্ছে
एड्स रोग। एड्स रोग होच्छे एचआईवी भाइरस द्वारा आक्रांत तो एक रोग एवं रोगटा प्रथमे आविष्कृत है 1981 साले। एवं तुम्हरा प्रिय शिक्षार्थीबृंद तुम्हरा जेने थाकबा जे एड्स रोगटा सारा विश्वे आस्ते आस्ते छड़िए पड़ेछे एवं एड्स रोगटा आमरा एकटा मरणघाती रोग बोली। सारा विश्वेर जन्य एटा एकटा चैलेंज एकटा मरणघाती रोग। এই মরণঘাতী রোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি যে এই রোগটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। কিভাবে দেখো যে আমাদের বিভিন্ন অসচেতনতামূলক কাজের জন্য আমাদের অনিয়ন্ত্রিত যৌনাচারের জন্য আমরা এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছি এবং এই এই যে এই রোগটার সৃষ্টি হচ্ছে এইচ আই ভি নামক একটি ভাইরাস দ্বারা। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে রোগীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে একেবারেই কমে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা চলে আসতেছি জিকা ভাইরাস। জিকা একটা রোগ এবং এইটার রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হচ্ছে জিকা ভাইরাস। দেখো এটা হচ্ছে আমাদের এই 1947 সালে উগান্ডাতে প্রথম বানরের দেহে এবং সেই বানরটার নাম কি? বানরটার নাম হচ্ছে রেসাস বানর। তোমরা জানো যে মানুষের আরএস ফ্যাক্টর বলে একটা কথা আছে। এই আরএস ফ্যাক্টর কিন্তু মানুষের এই দেহে পাওয়া যাচ্ছে এবং এইটা মানুষকে দুই ধরনের রক্তের গ্রুপিং করা হচ্ছে রেসাস বানরের নাম থেকে, অর্থাৎ রেসাস বানরের দেহে প্রথম পাওয়া যায় বলে এটাকে সেই রেসাস বানরের নাম অনুসারে রেসাস ফ্যাক্টর, যাকে আমরা সংক্ষেপে আরএস ফ্যাক্টর বলি। যদি আরএস ফ্যাক্টর পজিটিভ থাকে তাই আমরা পজিটিভ রক্ত বলি, আর নেগেটিভ হলে আমরা নেগেটিভ রক্ত বলি। তাহলে এই যে সেই রেসাস বানর, এই রেসাস বানরের দেহেই প্রথম 1947 সালে প্রথম উগান্ডায় একটা বানরের দেহে এই জিকা ভাইরাস পাওয়া গিয়েছিল। এরপরে আমরা চলে আসি নিপা ভাইরাস। নিপা এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা আমাদের সাধারণত বলা হচ্ছে যে কাঁচা খেজুরের রসের মধ্যে নিপা ভাইরাসটা পাওয়া যাচ্ছে এবং এটা ছড়াচ্ছে কার মাধ্যমে? বাদুড়ের মাধ্যমে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস। কেমন এই নিপা ভাইরাসের নামে, এটা কিন্তু একটা আমাদের এমন একটা ভাইরাস। এই ভাইরাসটার আক্রমণে দেহের মধ্যে শ্বসনজনিত জটিলতার সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার সৃষ্টি হয় নিপা ভাইরাসের কারণে। এছাড়াও আছে সার্স ভাইরাস। এই সার্স ভাইরাস আমরা একটু দেখি, সার্স ভাইরাস। তারপর হচ্ছে সার্স ভাইরাস আছে, সার্স ভাইরাসের আক্রমণের ফলে শ্বাসরোগ হচ্ছে। তারপর সোয়াইন ফ্লু, তারপর তোর হচ্ছে বার্ড ফ্লু। হ্যাঁ, বার্ড ফ্লু ভাইরাস দ্বারা বার্ড ফ্লু রোগ হচ্ছে। এগুলো সবই হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রজনিত একজন জটিলতা সৃষ্টিকারী এক ধরনের রোগ। আর সর্বশেষে আমি চলে আসতেছি করোনা ভাইরাসের কথা। আমার জীবদ্দশায় আমি এত বড় হুমকি, এত বড় জটিলতা পৃথিবীতে কখনো সৃষ্টি হতে দেখিনি, আর আমার পূর্বে যারা ছিলেন তাদেরকেও তাদের মুখে শুনিনি, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তাদের মুখে শুনিনি এত বড় জটিলতা সৃষ্টি সারা পৃথিবীব্যাপী এই যে মহামারী, এইরকম মহামারী আর কোনো ভাইরাস দ্বারা সৃষ্টি হয় নাই। একমাত্র করোনা ভাইরাসের আক্রমণে এই করোনা রোগ সৃষ্টি হচ্ছে সারা পৃথিবীতে এবং তোমরা দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ লোক মারা গেল এবং আমরা এখনও পৃথিবীবাসী অনেক হুমকির মধ্যে আছি, প্রতিদিনই লোক মারা যাচ্ছে এই করোনা ভাইরাসের আক্রমণে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখতেই পাচ্ছ যে একমাত্র ভাইরাস দ্বারা সারা পৃথিবীতে কেমন জটিলতা তৈরি হচ্ছে। শুধু একটু নামগুলো একটু আমি আবার বলে যাই,
महामारी एड्स रोग हेपाटाइटिस बी भाइरस द्वारा हेपाटाइटिस रोग जलातंक रोग तापर होच्छे बसंत रोग तापर होच्छे सर्वशेष आमादेर मध्ये करोना आसा आसतेछे करोना एसे गेछे करोना द्वारा लक्ष लक्ष लोक मारा जाच्छे एछाड़ा एर आगेर रोगगुलो तो जेई रोगगुलो पृथ्वी तैरि होयेछे सेगुलो सम्बन्धे आमरा जानि हाम बसंत पोलियो जलातंक इनफ्लुएंजा हारपिस इत्यादि रोग आमरा इत्यादि रोग सम्पर्के आमरा जानि आमादेर प्राणीर क्षति करछे আমাদের উদ্ভিদের ক্ষতি করছে আমি তো আগেই বলেছি 300 প্রকার রোগ তৈরি হচ্ছে উদ্ভিদের মধ্যে প্রাণীর মধ্যে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় মানুষের সবচেয়ে বড় বড় জটিল রোগগুলো সৃষ্টি হচ্ছে এই ভাইরাসের দ্বারা এবার আমরা একটু উপকারিতা সম্পর্কে জানব যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার একটু উপকারিতা উদ্ভিদের ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এবার আসি আমার একটু উপকারিতা উপকারিতার মধ্যে কি আছে দেখো উপকারিতার মধ্যে আছে তোমরা মনে রাখবা যে যেই সমস্ত রোগগুলো ভাইরাস দ্বারা তৈরি হচ্ছে যেই সমস্ত রোগগুলো ভাইরাস দ্বারা তৈরি হচ্ছে সেই রোগের টিকাগুলো আবার ভাইরাস থেকেই তৈরি করা হচ্ছে সেই রোগের ভাইরাস থেকে হ্যাঁ সেই রোগের টিকাগুলো ভাইরাস থেকে তৈরি হচ্ছে যার কারণে আমরা ভাইরাসকে আমরা এখানে একটু উপকারিতা হিসাবেও আমরা দেখতে পাই মানে উপকারী ভাইরাস হিসাবে দেখতে পাই উপকারী এর মধ্যে এই উপকারিতা উপকারিতা কী দেখতেছ জলাতঙ্ক হ্যাঁ জলাতঙ্ক রোগের তারপরে আমাদের হেপাটাইটিস আছে হেপাটাইটিস ভাইরাসের দ্বারা আক্রান্ত রোগ সেখান থেকে আমাদের এই এই ভাইরাস থেকে আমরা টিকা আবিষ্কার করতেছি আমাদের ভাইরাস থেকে বাঁচার দুইটা উপায় ভাইরাস থেকে বাঁচার দুইটা উপায় একটা হচ্ছে আমাদের ওষুধ তৈরির মাধ্যমে ওষুধের মাধ্যমে আমরা নিষ্কৃতি পাচ্ছি আরেকটা হচ্ছে টিকার মাধ্যমে নিষ্কৃতি পাচ্ছি তাহলে এই টিকার মাধ্যমে নিষ্কৃতি পাচ্ছি যেখানে বিভিন্ন রোগের টিকার মধ্যে আসতেছে হ্যাঁ যে এর মধ্যে আসতেছে আমাদের জলাতঙ্ক রোগ হেপাটাইটিস বি রোগ এই সমস্ত টিকা আমরা তো বিভিন্ন সময় টিকা নিয়ে থাকি এগুলা এই ভাইরাস থেকেই তৈরি হচ্ছে তাহলে ভাইরাসের উপকারিতা আমরা একটু একটু দেখে নিলাম এরপরে আর কিছু বিষয় আছে আর কিছু বিষয় আছে যেটা আমরা বিভিন্ন ভাবে এগুলোকে ভাইরাসকে ব্যবহার করে আমরা উপকারিতা পেয়ে থাকি যেমন একটু দেখব যে টিউলিপ ফুলটা টিউলিপ ফুল তো তোমরা সবাই চিনো টিউলিপ ফুলের মধ্যে যে বিভিন্ন রকমের দাগ দাগ সৃষ্টি হচ্ছে এই দাগ দাগ সৃষ্টি হওয়ার ফলে টিউলিপ ফুলটা আমাদের কাছে আরও একটু মোহনীয় আর একটু সৌন্দর্য বর্ধনে আমাদের ভূমিকা রাখতেছে এটা কিন্তু ভাইরাসের দ্বারা আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে জাপানে এটা তৈরি করা হয়েছে আমরা যখন দেখি জোনাকি পোকার মধ্যে রাত্রেবেলা যখন জোনাকি পোকা দেখি জোনাকি পোকার মধ্যে একটা আলোর বিচ্ছুরণ দেখতে পাই এটা কিসের কারণে অনেকে বলে রেডিয়াম আমরা রেডিয়ামই মনে করি তাহলে এই রেডিয়াম এই জোনাকি পোকার থেকে রেডিয়াম সংগ্রহ করে তামাক গাছের মধ্যে এই রেডিয়ামটা ঢুকাই দেওয়া হচ্ছে তামাক গাছের মধ্যে রেডিয়ামটা ঢুকাই দেওয়ার ফলে কী হচ্ছে তামাক গাছ রাত্রেবেলা তামাক গাছের পাতা দ্যুতি ছড়িয়ে পড়ে আলো ছড়িয়ে পড়ে এটা একটা সৌন্দর্য বর্ধন এটা আর কিছুই না এটাকে শুধুমাত্র সৌন্দর্য বর্ধন যেমন তামাক গাছের দ্যুতি ছড়ায় বলে আমাদের কোনো উপকার আসবে না কিন্তু একটা সৌন্দর্য টিউলিপ ফুলের দাগ দাগ পড়া পরে ফলা পড়ার ফলে আমাদের চোখে একটু সৌন্দর্য বর্ধন হচ্ছে এছাড়া কিছুই না কেমন শুধুমাত্র এর একটু সৌন্দর্য বর্ধনের কারণে আবার আমি সর্বশেষ চলে আসি ভাইরাসের একটি উপকারী দিক সেটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন হ্যাঁ জেনেটিক প্রকৌশল জেনেটিক প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা একটু বিশাল উপকারিতা পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে যে এই যে এই ভাইরাসের বিভিন্ন বিভিন্নভাবে ভাইরাস কাজে লাগে জেনেটিক রিকম্বিনেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কাজে লাগিয়ে সারা পৃথিবীতে ব্যাপক আকারে আমরা উপকারিতা পাচ্ছি কেমন ব্যাপক উপকারিতা পাচ্ছি যে জেনেটিক প্রকৌশল মানেই হচ্ছে এই ভাইরাসের হ্যাঁ বিভিন্ন অংশ আমরা ব্যবহার করে আমরা এই উপকারিতা পাচ্ছি তাহলে এই যে উপকারিতা পেলাম কিসের মাধ্যমে ভাইরাসের মাধ্যমে কিন্তু তার আগে দেখলাম কি তার আগে দেখলাম মানুষের দেহে উদ্ভিদের দেহে প্রাণীর দেহে
বিভিন্ন রোগ সৃষ্টি করে আমরা যে নাস্তানাবুদ হয়ে গেছি সেখান থেকে আমরা উত্তরণ পাওয়ার জন্য সেখান থেকে আমরা উপকার পাওয়ার জন্য আমরা ভাইরাসকেই আবার ব্যবহার করতেছি এবং ভাইরাসকে বর্তমানে যে জেনেটিক রিকম্বিনেশন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সারা পৃথিবীতে একটা আবহ সৃষ্টি হয়েছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে উপকারিতা পাচ্ছি এটা ভাইরাসের কারণেই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদেরকে আমি ভাইরাসের গুরুত্ব সম্পর্কে বুঝাইলাম ভাইরাসের গুরুত্ব সম্পর্কে বুঝাইতে গিয়ে ভাইরাসের উপকারিতা এবং ভাইরাসের অপকারিতা সম্পর্কে তোমাদেরকে বললাম আগামী দিনে আমি তোমাদেরকে অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এখানে শেষ করছি কোথা হাফেজ